স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দিতে হবে এমনই দাবিতে পথে নামলো ছাত্রছাত্রী অভিভাবকরা। বনগাঁ শহরে এদিন মিছিল করেন তারা। অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের ভবনেও যান তারা। সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার বিরুদ্ধে এক নির্দেশিকা জারি করেছে সরকার। তাতে বলা হয়েছে চাকরিরত শিক্ষক শিক্ষিকারা গৃহ শিক্ষকতা করতে পারবেন না। তবুও অনেক ক্ষেত্রে গৃহ শিক্ষকতা করছেন অনেক শিক্ষক শিক্ষিকা। রাজ্য সরকারের নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে শিক্ষকদের পাশেই দাঁড়ালো ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটি অংশ। স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দিতে হবে এই দাবিতে পথে নামেন তারা। বৃহস্পতিবার বনগাঁতে মিছিল করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাথে ছিলেন অভিভাবকেরাও। এদিন শহরের নীলদর্পণ ভবনের সামনে জড়ো হন তারা। সেখান থেকেই মিছিল করে যান অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের ভবনে। সরকারিভাবে যেই প্রসেসটা সরকারিভাবে এগোচ্ছে সেটা সরকারিভাবে এগোক, কিছু বাইরের লোক যারা কোনো সরকারের সাথে যুক্ত না বা সামথিং, তারা কেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বাড়ি বেআইনিভাবে গিয়ে তাদেরকে কেন হ্যারাস করবেন, আমার এটাই প্রশ্ন। আমরা চাইছি তো মেইনলি স্যারদের কাছে পড়তে, আমরা কমফোর্টেবল ছিল। আমরা মানছি যে সরকারি মানে সরকারিভাবে শিক্ষকদের টিচারদের পড়ানো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি সেটা যখন সরকারিভাবে সব কিছু এগোচ্ছে তখন সরকারিভাবেই এগোক, কোনো পার্সোনালি কাউকে কোনো গিয়ে অ্যাটাক করাটা আমরা মানে সবাই মিলে প্রোটেস্ট করছি সেটা। স্কুল পরিদর্শকের কাছে এদিন ডেপুটেশন দিতে গেলেও তা নিতে অস্বীকার করেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক তপন কুমার বাড়ুই। তিনি বলেন এভাবে ডেপুটেশন নেওয়া যায় না, ডেপুটেশন দেওয়ার একটা পদ্ধতি আছে। স্কুলের টিচারদের কাছে ওরা পড়াশোনা করতো, যেটা সেটা টিউশনি টাইপ যে যাকে আমরা বলছি টিউশনি, ঠিক আছে সেটা, কিন্তু তাদেরকে সেই ডিমান্ডটা দিতে হবে। আরটিআই 2009 বলা আছে কোনো টিচার স্কুলের যে কোনো টিউশন বা প্রাইভেট টিউশন বা ট্রেড এগুলোতে এনগেজ থাকতে পারবে না। আমাদের অর্ডার রয়েছে 214 রয়েছে, 2018 সালের 214, সেখানে পরিষ্কার বলা আছে স্কুলের বাইরে এই যে টিউশন করা বা ইত্যাদি করা যাবে না। সেটাই আমি ওদের বললাম যে আমি এই চেয়ারে বসে গভর্নমেন্ট অফিসে বসে সরকার বিরোধী আমি কথা আমি বলতে পারবো না। যা এক্সিস্টিং রুলস রয়েছে সেই রুলসগুলো কিন্তু আমরা কনভে করি স্কুলগুলোর কাছে, আর স্কুল কিন্তু সেই মতো চলবে। গৃহ শিক্ষকতার পক্ষে পথে নামা ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, 40 মিনিটে ক্লাসে এত ছাত্রকে একসাথে সকলকে নজর দিতে পারেন না শিক্ষকেরা, ফলে গৃহ শিক্ষকতায় উপকার হয় ছাত্রছাত্রীদের। কিছু মানুষ যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন কিছু স্যারের বিরুদ্ধে, কিন্তু এটাও ভেবে দেখতে হবে স্যারেরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাছে আসছে না, তারা কিন্তু টিউশনি নেওয়ার জন্য আমাদের বাড়িতে আসছে না, আমরা যাচ্ছি কেন, যাতে আমাদের ছেলে মেয়েরা উপযুক্তভাবে সেই শিক্ষাটা বা সেই জ্ঞানটা লাভ করতে পারে। এই কারণে যারা এই আন্দোলনটা করছেন তাদের প্রতি আমি অনেক সহানুভূতি রেখেই বলছি, আপনাদের যদি এতটাই চিন্তাভাবনা থাকে তাহলে এই এতগুলো যে ছেলে মেয়ে বিভিন্ন স্কুলে, আপনারা তাদের ভবিষ্যৎটা ভেবে রেখেছেন কি? আপনারা কি এইটা ভেবে রেখেছেন যে আপনারা সংখ্যায় কতগুলো তাদের আপনারা ঠিকমতো পড়াতে পারবেন কি না? যদি পারেন তাহলে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা একটা মাস ক্লাস করান, ভাগ করান, স্যার করান, স্কুলে কেন পড়াশোনা হবে না? কিন্তু ইলেভেনের ক্লাস এই সময় শুরু হয়েছে, একটা 40 মিনিটের ক্লাস একটা সায়েন্সের স্টুডেন্টের মধ্যে, একটা ক্লাসের স্টুডেন্ট তো কম নয়, কেউ ভালো কেউ মন্দ, কেউ সহজে নিতে পারে কেউ কেউ সেটা নিতে পারে না, সেটা ওই একজন দিদিমণি বা স্যারের পক্ষে সম্ভব নয় 40 মিনিটে সেটাকে প্রত্যেকের দিকে সমানভাবে দৃষ্টি দেওয়া, তো তখন আমাদের আলাদা করে ওই জন্য স্যার রাখতেই হয়। এ বিষয়ে গৃহ শিক্ষক সমিতির দাবি, এটা সমগ্র রাজ্য জুড়েই চলছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের পথে নামতে বাধ্য করছেন কেউ কেউ। আমরা সবসময় এর বিরোধিতা করব, আমাদের পেশাতে টান পড়লেই আমরা প্রতিবাদ জানাব। সরকারি আইনকে যারা মান্যতা না দিয়ে লুকিয়ে চুরিয়ে বিভিন্নভাবে এই যে আপনার কালো টাকা উপার্জন করছেন, তো তারা অনেক জায়গাতেই দেখছি আমরা যে স্টুডেন্টদেরকে এবং গার্জিয়ানদেরকে খেপিয়ে দিয়ে এক প্রকার রাস্তায় নামাচ্ছেন। আমাদের বনগাঁতেও সেটা হয়েছে, এটা নতুন কিছু নয়। তবে
আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, দেখুন আপনারা যে যে উদ্দেশ্যে নেমেছেন যে উদ্দেশ্যটাকে আমরা সমর্থন করি এবং আমাদের সংগঠনও সমর্থন করে, অবশ্যই ভালো, কারণ এডুকেশান নেওয়ার মতো অধিকার সবার আছে আমাদের রাজ্যে, সমস্ত দেশেই রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে। অতএব আপনারা যে আন্দোলন করছেন এটা খুবই ভালো, আমরাও চাইছি যে আপনারা সবাই নামুন আন্দোলনে। আমাদের ট্যাক্সের টাকায় ওনাদের মাইনে হয়, তাহলে একই জিনিস পড়ার জন্য, একই জিনিস বা একই স্টুডেন্টরা একই জিনিস শিখছে, তার জন্য আমরা সেকেন্ড টাইম কেন বেয়ার করব? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, স্কুলের সমস্ত পরিকাঠামো রয়েছে এবং যাদের যোগ্যতা আছে, আপনাদের কথাতেই আমি শুনেছি আপনাদের সমস্ত কথাগুলো, যে ওরা সত্যি সত্যি ওদের মানে প্রচণ্ড যোগ্যতা সম্পন্ন মাস্টারমশাই, আমাদের সেই যোগ্যতা নেই, হয়তো আমাদের পড়ানোরও যোগ্যতা নেই, কিন্তু তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা স্কুলে কেন সেটা অ্যাপ্লাই করছে না, বা আপনাদের স্টুডেন্ট বা আপনাদের বাড়ির সন্তানরা কেন স্কুল থেকে সেটা পাচ্ছে না? স্কুলে আপনারা বলুন না, আপনারা এই আন্দোলনটা স্কুলে করুন, স্কুলে হেডমাস্টারমশাইকে বা স্কুল যে কমিটি আছে, পরিচালনা কমিটি আছে, সেখানে বলুন। তারা দেখবেন বিষয়টা তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে যে শিক্ষাটা তারা বাইরে থেকে নিতে পাচ্ছে পয়সার বিনিময়ে, সেকেন্ড টাইম পয়সা দিয়ে, তাহলে সেটা স্কুল থেকে কেন তারা পাচ্ছে না? আমরা আপনাদের আন্দোলনকে সমর্থন করছি এবং আপনারা আন্দোলনটা চালিয়ে যান। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।